फेसबुक पेज कस्टमाइजेशनर अनादर भिडियोते आपनादेर सबाइके स्वागतम। आमी मोहम्मद मेहदी हासान तीब्र आछि आपनादेर साथे। आर आपनारा देखछेन मेहदी 360। आजके जे टपिकेर उपरे आमी आमार एई भिडियोटा क्रिएट करछि सेटा हच्छे किभाबे आपनि आपनार यूट्यूब चैनलटाके फेसबुकेर साथे लिंक आप करा जाय करते पारेन। लाइक एई काजटा आसले दुइभाबे करा जाय, एकटा हच्छे एखाने बाटनेर माध्यमे आमरा करते पारि, आबार आमरा टैबेर माध्यमेও करते पारि। लाइक आपनि देखुन एखाने कयेकटा टैब इউজ করছি আমি, होम, अबाउट, यूट्यूब, पोस्ट, भिडियोज, फोटोज, रिव्यूज, लाइक। सो आपनि যখন ইউটিউবের ট্যাবটাতে ক্লিক করবেন তখন কি আসে দেখেন। এখানে দেখুন একদম ইউটিউবের আপনার যত ভিডিও আছে সব চলে আসবে। এখানে যত ভিডিওগুলো আপলোড করা হয়েছে সব চলে আসবে এখানে। বুঝো না এই ব্যাপারটা। তো এটা আসলে একটা সুবিধাজনক ব্যাপার, বিকজ আপনি যদি বাটন ইউজ করেন তাহলে একাধিক বাটন কিন্তু ইউজ করতে পারবেন না। আমি এখানে লার্ন মোরে আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে। সো এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটটাতে যাচ্ছে। তো এখানে যেহেতু দুইটা বাটন অ্যাড করা যাচ্ছে না সেক্ষেত্রে ইউটিউবটা এখানে আর করা যাবে না। সো এই কারণে হচ্ছে আমরা ট্যাবের মাধ্যমে ইউটিউবটাকে আসলে চালাতে পারি বা অ্যাক্সেস করাতে পারি আমার ফেসবুক পেজের মাধ্যমে। তো আজকে এই ভিডিওতে আমি এটাই দেখাবো যে আসলে এই ট্যাবটা কীভাবে ইউজ করা যায় বা কীভাবে প্লাগ ইন করতে হয় আপনার ফেসবুক পেজে। সো ভিডিওটা মিস করতে না চাইলে সাথেই থাকুন। আর এই ধরনের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমি আমার এই পেজটাতেই ফেসবুক পেজটাতেই ইউটিউবের ওই ট্যাবটা ইমবেড করে দেখাবো, আই মিন প্লাগ ইন করে দেখাবো। তো এটা করতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সার্চ বক্সে চলে যান আর লিখুন ইউটিউব ট্যাব। আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ইউটিউব ট্যাব লিখে জাস্ট এন্টার ক্লিক করেন, তারপর দেখুন এটা চলে আসছে এখানে ইউটিউব ট্যাব। আর পাশে লেখা আছে ইউজ নাও, এখানে আমরা ইউজ নাওতে ক্লিক করবো। তো দেখুন ইউজ নাওতে ক্লিক করার পর এখানে ইনস্টল অ্যাপ্লিকেশন আসছে, আমরা এটা ইনস্টল করব অ্যাপ্লিকেশনটা। হ্যাঁ, যখন আপনারা ইনস্টল অ্যাপ্লিকেশনে ক্লিক করব তখন এখানে আসবে অ্যাড পেজ ট্যাব। মানে এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে আপনি আপনার কোন পেজটার জন্য এই ট্যাবটা ইউজ করতে চান। তো আমরা জাস্ট ফেসবুক পেজেসে ক্লিক করার পর আপনি যেটাতে দিতে চান, লাইক আমি দিব ইউভিভি টিভি, আমি এটাতে করব। এটাতে দেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, অ্যাড পেজ ট্যাব। ওকে, আমরা অ্যাড পেজ ট্যাবে ক্লিক করব। তো তারপর এখানে ইনস্টলেশন ইন প্রোগ্রেস, এটা কিছু সময় নেবে 4 or 5 সেকেন্ডস। দেন চলে আসবে আপনার পেজটাতে। তো দেখুন এখানে চলে আসছে হোম, পোস্ট, ভিডিওস, ফটোস, অ্যাবাউট, লাইকস, রিভিউ, ইউটিউব। দেখুন নিচে ইউটিউব চলে আসছে এখানে। ওকে, তো এখানে আসলে কিছু সেটিংসের ব্যাপার স্যাপারও আছে, সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। দেখুন ইউটিউব চ্যানেল আইডি আর প্লেলিস্ট আইডি, মানে আপনি এই ট্যাবটাতে ক্লিক করার পর পাবলিককে বা ভিউয়ারকে ঠিক কোন ইউটিউব চ্যানেলটার জন্য নিয়ে যেতে চান আপনি সেইটার চ্যানেল আইডিটা এখানে আপনাকে দিতে হবে। লাইক আপনি যদি আপনার ধরেন এটা আমার চ্যানেল, ওকে সরি মাই চ্যানেল। এটা আমার চ্যানেল, হ্যাঁ। তো আমি চাই যে আমার এই চ্যানেলটাই যাতে ওইখানে শো করে। এখানে ক্লিক করার পর ইউটিউবে ক্লিক করার পর যাতে আমার এই চ্যানেলটা এখানে শো করে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাতে চলে যান। যাওয়ার পরে লাইক এখানে দেখুন কর্নার আইকন আছে, আপনার চ্যানেলের এই আইকনটাতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করুন। তো সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাডভান্সড নামে একটা লেখা আছে, অপশন আছে, অ্যাডভান্সে ক্লিক করুন আপনি, অ্যাডভান্সড। দেন দেখুন এখানে ইউটিউব চ্যানেল আইডি আছে, ইউটিউব চ্যানেল আইডি আপনি জাস্ট এটাকে কপি করলেন। হ্যাঁ, জাস্ট কপি করে ওই আবার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর দেখুন ইউটিউব চ্যানেল আইডি যেখানে আছে এটা আপনি মুছে দিলেন, মুছে দিয়ে আপনার ওইটা পেস্ট করে দিলেন, Ctrl+V পেস্ট করার পর দেন হচ্ছে কি সেভ। ওকে, সেভ সেটিং, এখানে আর কিছু চেঞ্জ করার আপনার দরকার নাই, সেভ সেটিংয়ে দিয়ে দিবেন জাস্ট। তো দেখুন এখানে চলে আসছে এই যেখানে আমার যতগুলো ভিডিও আছে ইউটিউব টিভির সবগুলো ভিডিও এখানে চলে আসছে। তো আসলে এটা করার মানে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি ভিউয়ার ফেসবুক থেকেও নিয়ে যেতে পারছেন ট্রাফিকগুলোকে। তো আসলে এটা একটা খুব অ্যাডভান্টেজাস একটা ব্যাপার। তো আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে দেখুন এখানে ইউটিউবের ট্যাবটা একদম সবচেয়ে নিচে আছে, সবার শেষে আছে। তো আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এটা এখানে নিয়ে যেতে পারি। তাহলে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আপনি চলে যাবেন সেটিংসে, আপনার পেজের আপনার ফেসবুক পেজের সেটিংসে চলে যাবেন। যাওয়ার পরে দেখুন এখানে আছে ইডিট পেজ। ওকে, তো এডিট পেজে যাওয়ার পর দেখুন এখানে পোস্ট, তারপর হচ্ছে ভিডিও, ফটোস, অ্যাবাউট, লাইক, রিভিউ, ইউটিউব। আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে পোস্টের নিচে নিয়ে গেলাম। হ্যাঁ, তার মানে হচ্ছে 2 নম্বর এটা থাকলো। তারপর কি করবেন, আপনি পেজে চলে যাবেন। ওকে, तो देखो होमेर पर पोस्ट तारपर यूट्यूब चले आसछे। तो क्यों जो एखाने क्लिक करे ताहले होच्छे यूट्यूब जो क्यों क्लिक करे ताहले आपनार यूट्यूब आर भिडियोगुलो एखान थेके देखते पारबेन, फेसबुक थेके यूट्यूबेर भिडियोगुलो देखते पारबेन आर आपनारो ट्राफिक पाओया हये गेलो अलमोस्ट। तो ये आज के भिडियोटा भालो लेगे थाकले अवश्य लाइक करबेन, कोनो समस्या हलो आपनार करते जो समस्या है अबवियसली हमारे कमेंट्स करे जानाबेन और सबथेके बेशी जेटा करबेन सेटा होच्छे भिडियोटा अनेक 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 शेयर करबेन और जेटा करते भूलबेन ना सेटा होच्छे अबवियसली हमारे चैनलटा सबसक्राइब करबेन और सबसक्राइब करे जेटा करबेन सबसक्राइबेर पाशे देखुन एखाने एकटा बेल आइकन आछे एटाते लेफ्ट बाटने क्लिक करबेन देन होच्छे एटा घरटा आपनि पूरण करे जास्ट सेव दिबेन माने एटा होच्छे नोटिफिकेशन बार जोदि आमरा नतुन कोनो भिडियो आप करी ताहले अवश्यई आपनाके नोटिफिकेशन देওয়া হবে। थैंक यू सो मच फॉर वाचिंग दिस भिडियो, सी यू नेक्स्ट टाइम, टाटा।